প্রতিবন্ধীদের কামরায় ওঠার অভিযোগে মঙ্গলবার হাওড়া স্টেশনে বিভাস পাল নামে ডাউন জগন্নাথ এক্সপ্রেসের এক যাত্রীকে ব্যাপক মারধরের অভিযোগ ওঠে আরপিএফের বিরুদ্ধে। ঘটনায় আরপিএফের একজন এসআই ও দুজন এএসআই এর নাম উঠে আসে। এবিপি আনন্দে এই খবর দেখানোর পরই নড়েচড়ে বসে প্রশাসন। বুধবার হাওড়ার এসআরপি অভিযুক্ত তিন আরপিএফ কর্মীকে জেরার আবেদন জানান। ইতিমধ্যে বিভাগীয় তদন্ত শুরু করে আরপিএফও। শেষ পর্যন্ত অভিযুক্ত আরপিএফ সাব ইন্সপেক্টর তরুণ বিশ্বাস, এএসআই রজক এবং হেড কনস্টেবল উত্তম দেবনাথকে সাসপেন্ড করল আরপিএফ। মারধরের ঘটনা যে অমানবিক তা স্বীকারও করে নিয়েছে আরপিএফ। जो भी हुआ प्रोवोकेशन था, बट जितना शायद उसके लिए इन्होंने फोर्स यूज किया, एक्सेसिव फोर्स यूज किया, वो नहीं करना चाहिए था। और दैट इज कंडेम्ड, मतलब आई डू नॉट स्टैंड बाय दैट कि इनको इतना उसके लिए एक्सेसिव फोर्स यूज करना चाहिए था उसके अगेंस्ट। और कानून के तहत और भी कई चीज़ें जो की जा सकती थी वो अनफॉर्चुनेटली इन लोगों ने नहीं किया। इतना नहीं मानना चाहिए, आई कंडम दैट। সাসপেন্ড হওয়া আরপিএফ জওয়ানদের বিরুদ্ধে ডাকাতি, বেআইনিভাবে আটকে রাখা এবং মারধরের অভিযোগ করেছেন অভিযোগকারী বিভাস পালের বাবা। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে জিআরপি। সুনীত হালদার, এবিপি আনন্দ।